বাস ভাড়া পুনর্নির্ধারণে বিকেলে বৈঠক। ডিজেলের দাম কমানোর প্রেক্ষিতে ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বুধবার 31 আগস্ট বিকেল 5টায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার 29 আগস্ট রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল 114 টাকা থেকে কমিয়ে 109 টাকা, প্রতি লিটার কেরোসিন 114 টাকা থেকে কমিয়ে 109 টাকা, অক্টেন 135 টাকা থেকে কমিয়ে 130 টাকা এবং পেট্রোল 130 টাকা থেকে কমিয়ে 125 টাকায় বিক্রি করা হচ্ছে। এর আগে 6 আগস্ট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ভাড়া 35 পয়সা বাড়ায় বিআরটিএ, আর দূরপাল্লার বাস ভাড়া বাড়ায় 40 পয়সা। বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে 2 টাকা 15 পয়সা, মিনিবাসে 2 টাকা 10 পয়সা, দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ভাড়া বাসে 10 টাকা এবং মিনিবাসে 8 টাকা।